বিপিএল এর দশম আসরকে যেন পরিপূর্ণ স্বাদ দিতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ফ্র্যাঞ্চাইজিরা। জানুয়ারিতে বিপিএল মাঠে গড়ানোর কথা থাকলেও এখন থেকেই চারদিকে বিপিএল এর শোরগোল জমে উঠেছে। শুরুটা হয়েছিল রংপুর রাইডার্সের হাত ধরে। সুপারম্যান সাকিব আল হাসানের পর বাবর আজম, নিকোলাস পুরান, পাথি রানা সহ বড় নাম সাইন করার পর বাকি দলগুলো পাল্লা দিতে এগিয়ে আসে। একটু দেরিতে শুরু করলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে নিয়মিত। লিটন, মুস্তাফিজ ও তানভীরকে রিটেইন করেছে কুমিল্লা, সেটা আগেই নিশ্চিত করেছিল মালিক পক্ষ। সরাসরি চুক্তিতে তরুণ তুর্কি তৌহিদ হৃদয়কেও দলে ফিরিয়েছে ভিক্টোরিয়ান্সরা। তবে এবার বিপিএল কাপাতে আসছেন ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং জনসন চার্লস। বিদেশি কোটায় তিনজনকে দলে ভিড়িয়ে শান্ত হয়নি কুমিল্লার দলটা। পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ড জাতীয় দলের অলরাউন্ডার তারকা ক্রিকেটার মঈন আলী এবং আফগানিস্তান তারকা ক্রিকেটার রশিদ খানও এবার নাম লিখিয়েছেন কুমিল্লার লাল জার্সিতে। বিদেশি কোটায় সরাসরি সাইনিং এ ৬ জনকে চুক্তিবদ্ধ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের আসার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে কুমিল্লার কর্তৃপক্ষ। বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট বিপিএল এর নিয়মিত সদস্য রাসেল এবং নারিন টুর্নামেন্টের বেশিরভাগ মৌসুমেই খেলেছেন তারা দুজন। দুজনে শিরোপাও জিতেছেন একাধিকবার। রাসেল তো একবার রাজশাহী দলের দায়িত্ব নিয়ে শিরোপা জিতিয়েছিলেন দলকে। অবশ্য বিপিএল দশম আসরে পুরো মৌসুমে পাওয়া যাবে না নারিন এবং রাসেলকে। ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টি শেষে বিপিএল এ যোগ দেবার কথা রয়েছে এই দুজনের। তবে রিজওয়ানকে অবশ্য শুরু থেকেই পাবার প্রত্যাশা আছে এই দলটার। এদিকে নতুন নামে বিপিএল দশম আসরে হাজির দুর্দান্ত ঢাকা, তারাও শুরু করেছে ক্রিকেটারদের দলে ভেড়ানো। ইতোমধ্যেই সকল জল্পনা কল্পনা কাটিয়ে বাংলাদেশের তারকা বোলার তাসকিন আহমেদকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাসকিন ছাড়াও জাতীয় দলের নিয়মিত বোলার শরীফুল ইসলাম, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন এবং আরাফাত সানিকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে দুর্দান্ত ঢাকার মালিক পক্ষ। তাছাড়া দুর্দান্ত ঢাকার কোচের দায়িত্ব দেওয়া হয়েছে খালেদ মাহমুদ সুজনকে। তাদের দলে ভেড়ানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে ঢাকা। বিপিএল এর দশম আসর যে এবার পরিপূর্ণ স্বাদ পাবে তা অনেকটাই অনুমান করা যায়। ফ্র্যাঞ্চাইজিরা যেভাবে হুমড়ি খেয়ে বড় নামগুলো সাইন করছে তাতে বিপিএল এর জনপ্রিয়তা আরও চারিদিক পৌঁছে যাবে এই বিশ্বাস বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। ফারাজি মালিহা, অনফিল্ড।